সালামু আলাইকুম। আজকে আমরা আসছি বসুন্ধরার এন ব্লকে আমাদের নতুন একটা প্রজেক্টের সাইট দেখতে। তো আমাদের কাছে কিন্তু প্রচুর প্রশ্ন আসে যে আমরা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট করি কিনা বা প্রজেক্ট ম্যানেজমেন্ট করি কিনা। হ্যাঁ, ডেফিনেটলি আমরা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট করি এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট করি, দুটাই করি। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট এই দুটো কাছাকাছি টার্মিনোলজি শোনালেও দুটোর মধ্যে কিন্তু কিছুটা ডিফারেন্স আছে। যেমন ধরেন, আপনি 3 কাঠা, 5 কাঠা বা 10 কাঠার উপরে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করবেন, তো এই পুরো জিনিসটাই হচ্ছে একটা প্রজেক্ট। মানে এখানকার ল্যান্ড পারচেস থেকে শুরু করে এই বাসায় ওঠা পর্যন্ত এই পুরো জিনিসটা হচ্ছে একটা প্রজেক্ট। এই ফুল জিনিসটা যখন কেউ ম্যানেজ করে, এটা হতে পারে যে আপনারা ল্যান্ড ওনার যারা আছেন বা যিনি আছেন তিনি নিজেই সবটা করতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজেই প্রজেক্ট ম্যানেজার। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট তখন আমরা বলবো আপনি নিজেই করছেন। আর কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট হচ্ছে শুধুমাত্র কনস্ট্রাকশনের যে পার্টটা সেটা নিয়ে কাজ করা। মানে হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজার ডিজাইন নিয়ে আসলে অত ভাববে না, কনস্ট্রাকশন ম্যানেজার কত টাকা খরচ পড়বে সেটা নিয়েও ভাববে না। সে খালি চিন্তা করবে যে একটা বিল্ডিং কীভাবে সে কনস্ট্রাকশন করবে উইদিন দ্য স্পেসিফাইড ডিজাইন, মানে যে ডিজাইন দেওয়া হয়েছে এবং যে সময় তাকে বেঁধে দেওয়া হয়েছে এবং যে বাজেট তাকে দেওয়া হয়েছে, এই বাজেট, সময় এবং কোয়ালিটি মেনটেন করে সে কীভাবে এই প্রজেক্টটা নামাবে। কনস্ট্রাকশন ম্যানেজার কিন্তু সেটাই চিন্তা করবে, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কিন্তু এইটারই ম্যানেজ। আর প্রজেক্ট ম্যানেজমেন্টটা আরেকটু ভাস্ট। আপনি ল্যান্ড পারচেস থেকে শুরু করে ল্যান্ডের ল্যান্ড ক্লিয়ারেন্স, সয়েল টেস্ট করা, ল্যান্ডের ডিজিটাল সার্ভে করা, ল্যান্ডের ড্রয়িংয়ের জন্য সে নিজে যদি আর্কিটেক্ট না হয় একজন আর্কিটেক্টকে হায়ার করা, ইঞ্জিনিয়ারকে হায়ার করা, ড্রয়িংগুলো অ্যারেঞ্জ করে দেওয়া, রাজুক থেকে পাশ করে এনে দেওয়া, তারপর কন্ট্রাক্টর হায়ার করা এবং সব ধরনের কন্ট্রাক্টর, জেনারেল কন্ট্রাক্টর বা সিভিল কন্ট্রাক্টর থেকে সব কন্ট্রাক্টরকে হায়ার করা, কোয়ালিটি কন্ট্রোল করা, ফুল। হ্যাঁ, একজন প্রজেক্ট ম্যানেজার চাইলে একটা কনস্ট্রাকশন ম্যানেজার আলাদাভাবেও হায়ার করতে পারে। তো এটাই হচ্ছে মূল ডিফারেন্স। প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে পুরো জিনিসটার ম্যানেজমেন্টকে বোঝায়, আর কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বলতে খালি কনস্ট্রাকশনের ম্যানেজমেন্ট বোঝায়। আরও একটা টার্মিনোলজি আছে, সেটাকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলে। পোর্টফোলিও ম্যানেজমেন্টটা মূলত ধরেন যে আমি কোনো একটা ডেভেলপার কোম্পানির প্রজেক্ট ম্যানেজমেন্ট করি, আমার আন্ডারে আসলে 10, 12 বা 15, 20টা আসলে প্রজেক্ট থাকতে পারে। এই অনেকগুলো প্রজেক্ট মিলে আবার কিন্তু যারা ম্যানেজ করে এদেরকে বলা হয় পোর্টফোলিও ম্যানেজার। তো পোর্টফোলিও ম্যানেজমেন্ট, তার আন্ডারে অনেকগুলো প্রজেক্ট ম্যানেজার থাকে, এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট হয়। প্রজেক্ট ম্যানেজমেন্টের আন্ডারে কিন্তু আবার কনস্ট্রাকশন ম্যানেজার থাকে বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের সেখানে হয়। তো কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ফি ডেফিনেটলি প্রজেক্ট ম্যানেজমেন্টের চেয়ে একটু কম। আমরা যদি বলি একটা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজমেন্ট ফি জেনারেলি 7-10% হয়, আবার ভালো যারা বড় কোম্পানি ওনারা কিন্তু 15% পর্যন্ত নেয়। আবার কনস্ট্রাকশন ম্যানেজার বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট যিনি করে তিনি কিন্তু আর একটু কম নেন। এখানে যদি 7% হয় প্রজেক্ট ম্যানেজারের ফি, তাহলে হয়তো কনস্ট্রাকশন ম্যানেজার হয়তো 3%, 4% বা 5% নিয়ে থাকবেন। তো এইভাবে দায়িত্ব হিসেবে কিন্তু অনেকটাই এদিক সেদিক হয়ে থাকে। আপনারা যখন আপনার বিল্ডিংটি তুলে দেওয়ার জন্য বা হ্যান্ডওভারের জন্য যখন কোনো টেকনিক্যাল বা প্রফেশনাল কাউকে খুঁজবেন, তখন আপনারা প্রজেক্ট ম্যানেজমেন্টের দায়িত্বও কাউকে দিতে পারেন অথবা শুধুমাত্র কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের দায়িত্বও কাউকে দিতে পারেন, অথবা এটা কিন্তু হাইব্রিডও হতে পারে। প্রজেক্ট ম্যানেজমেন্ট বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে অথবা এটার ফি কেমন হতে পারে আর ডিটেইলে জানতে চান, অথবা আপনাদের এমন কোনো প্রজেক্ট যদি থেকে থাকে যেটার আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট করাতে পারছেন, তাহলে ভিডিওর নিচে দেয়া আমাদের ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন, আর যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বনানীতে আমাদের অফিসে চলে আসতে পারেন। থ্যাংক ইউ।